একটুর জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ট্রেনের যাত্রীরা। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও চরম দুর্ভোগের শিকার হয়েছেন ট্রেন যাত্রীরা। তবে কবে কোথায় কিভাবে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনাটি, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুরন্ত এক্সপ্রেস। কলকাতা থেকে ছাড়ার পর মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বেলা 12টা থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে দুরন্ত, যাত্রীদের দুর্ভোগ চরমে। যাত্রীদের দাবি, হাওড়া থেকে ছাড়ার পর সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মেদিনীপুরের ভোগপুর স্টেশনের আগে বিকট শব্দ করে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বেলা তখন প্রায় 12টা, তারপর থেকেই আটকে রয়েছে ট্রেনটি। রেলসূত্রের খবর, প্রযুক্তির ভাষায় এই বিষয়টিকে বলা হয় ব্রেক বাইন্ডিং। প্রায় 3 ঘন্টারও উপরে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। গোলমাল হয়েছে S3 কামরার কাছে। 3টের পর S3 কামরাটিকে সরিয়ে অন্য একটি কামরা সংযোগ করার চেষ্টা চলছে। এদিকে নৈহাটি কল্যাণী স্টেশনের মাঝে চলছে ইন্টারকিং এর কাজ, ফলে বাতিল একাধিক ট্রেন, বেশ কিছু ট্রেনের সময়সীমা ও রুট বদল। সপ্তাহের শেষ দিনে শিয়ালদহ মেন শাখায় চরম ভোগান্তি, বেশ দেরিতে চলছে লোকাল ট্রেন, এমনকি অজস্র লোকাল বাতিলও করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই কল্যাণী সীমান্ত ও নৈহাটি লোকাল বাতিল করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে ট্রেন, ফলে ভিড়ও হচ্ছে বেশি। এর জেরে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। ট্রেন দেরিতে চলার কারণে শনিবার সকালে বহু যাত্রী নির্দিষ্ট সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেননি। পূর্ব রেলসূত্রের খবর, আগামী আরও 3 দিন এই সমস্যা চলবে। জানা গেছে নৈহাটি ও কল্যাণীর মধ্যে এই ইন্টারলকিংয়ের কাজ 10 থেকে 14 মার্চ পর্যন্ত চলবে।